জায়গা, পুরো সেলফি জোন। ছুটির দিন, ঘুম ভাঙতে না ভাঙতেই মনে হলো আজ কোথাও একটা যেতে হবে। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে না পারলে বেঁচে থেকে আর লাভ কী, তাই বেশি না ভেবে বেরিয়ে পড়লাম। মা ফ্লাইওভার পাড়ি দিয়ে আমরা পৌঁছলাম বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই। পেছনেই দেখতে পাচ্ছেন যে দেওয়ালে কত সুন্দর ছবি আঁকা রয়েছে, জায়গাটা খুব সুন্দর। এটা একটা সাবওয়ে। তো আজকে আমি আপনাদের যে জায়গাটায় নিয়ে যেতে চলেছি সেই জায়গায় গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে। ধরুন প্রচণ্ড বোর লাগছে, অথবা ধরুন আপনার মন খারাপ, আপনার মনে হচ্ছে যে নিজের সঙ্গে একটু সময় দেওয়া প্রয়োজন, এরকম একটা সিচুয়েশনে আপনি কিন্তু এই জায়গাটার কথা ভাবতে পারেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। স্মার্ট সিটির সব কিছুই স্মার্ট। আজ আমরা যে জায়গার সন্ধান আপনাদের দিতে চলেছি তা এখন কলকাতার মানুষের কাছে নতুন হ্যাংআউট ডেস্টিনেশন। সঙ্গীর সঙ্গে কিছুটা সময় এখানে কাটাতে পারেন, তাও আবার একদম বিনামূল্যে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা আদর্শ। আমরা বলছি নিউটাউনের স্মার্ট প্লাজার কথা। ভোর 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে এই স্মার্ট পার্ক। আমার তো দেখে মনে হলো প্রফেশনালি প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই জায়গাটা দারুণ আকর্ষণীয়। জায়গাটাকে স্মার্ট পার্ক বলছি কারণ এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই, চার্জিং পয়েন্ট আর সোলার সিস্টেম। রূপে গুণে বিদেশের সুসজ্জিত যে কোনো পার্ককে টেক্কা দিতে পারে এই পার্ক। ডিজিটাল দুনিয়ার সঙ্গে প্রকৃতির কম্বিনেশনের একটা সুন্দর উদাহরণ পাবেন এখানে। শেড নেই, তাই গরমকালে বা শীতকাল ছাড়া অন্যান্য যে কোনো কালে এখানে কিন্তু দিনের বেলায় খুব একটা ঘুরতে এলে ভালো লাগবে না। আজকে একটু মানে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ বলে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্যান্য দিন যেদিন প্রচণ্ড গরম থাকে সেদিন কিন্তু এই জায়গাটায় দিনের বেলা এলে ভালো লাগবে না। তবে হ্যাঁ, সন্ধেবেলা এসে কিন্তু আপনারা এই সুন্দর সাজানো গোছানো জায়গাটায় এসে একটুখানি বসতেই পারেন।
অতিথিপ্রিয়দের নিশ্চিতভাবে জায়গাটা মনে ধরবে। পাশেই বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্টুরেন্ট, এছাড়াও আশেপাশে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে, তাই খিদে পেলেও চিন্তার কিছু নেই। যারা চার চাকা নিয়ে যাবেন তারাও নিশ্চিন্তে থাকুন, পাশেই কার পার্কিং করা যায়। কলকাতার মতো মেট্রো সিটির দূষণ ও যানবাহনের কোলাহল থেকে একটু নিরিবিলি সুন্দর পরিবেশে সময় কাটাতে চাইলে বেছে নিতে পারেন স্মার্ট প্লাজাকে। জায়গাটির লোকেশন ও পুরো ঠিকানা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। গাড়িটা প্রথমে এসে দাঁড়িয়েছিল এই গেটে, মানে আমরা ভুল করে এই গেটে নেমে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ভুলটা আমাদের নয়, গুগলে সার্চ করলে, মানে স্মার্ট প্লাজা নিউটাউন লিখে সার্চ করলে এই গেটটাই প্রথমে দেখাচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে, এই গেটটা বন্ধ থাকে। একটু এগিয়ে, আমি এই দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু এগিয়ে ওই দিকটাতে চলে গেলে ওইখানেই কিন্তু এই স্মার্ট প্লাজার গেটটা রয়েছে। জায়গাটার নাম যেহেতু স্মার্ট প্লাজা, তো এখানকার সব কিছুই খুব স্মার্ট। তো যেরকম আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন আমার আশেপাশে আছে একটা সোলার প্যানেল, রাত হলে এগুলো জ্বলতে থাকে, মানে সূর্যের আলো থেকে নিয়ে বিদ্যুৎটা উৎপাদন করা হয় এখানে, আর ঠিক সেভাবেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। শুধু এটা নয়, আমি পাশেও একটা দেখাবো, আমার পেছন দিকে একটা, দূরে আরেকটা অন্যরকম ডিজাইনের একটা সোলার প্যানেল রয়েছে। ধরুন এখন তো প্রায়ই কোভিড হচ্ছে, লকডাউন হচ্ছে, তো এরকম সময় অনলাইনে পড়াশুনো বা ওয়ার্ক ফ্রম হোম এগুলোর মানে প্রচণ্ড এখন চল হয়েছে। তো ঠিক এরকম একটা অবস্থাতে ধরুন বাড়িতে বসে বোর লাগছে, ওয়ার্ক ফ্রম হোমের ভীষণ চাপ, অফিসের ভীষণ চাপ, আপনি এই জায়গাটায় চলে আসতে পারেন। এখানে কি আছে যে ল্যাপটপটা রেখে কাজ করার জন্য দেখুন একটা সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। এবং এই জায়গাটা আমি একটু দেখাবো, খুলে এখানে দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। আমরা আজকে চার্জারটা গাড়িতে ফেলে এসেছি, সেই জন্য আপনাদের চার্জ দিয়ে দেখাতে পারলাম না, কিন্তু চার্জিং পয়েন্টে এখানে সহজেই প্লাগটা দিয়ে আপনি কিন্তু ল্যাপটপ বা মোবাইল যে কোনো কিছু একটা চার্জে দিতে পারেন এবং খুব শান্তিতে এখানে নিজের কাজ করতে পারেন। তবে এখন যেহেতু ডিজিটালের দুনিয়া, সব কিছু হাতের মুঠোয় পাওয়া যায়, তাই দেখতে পাই যে বিদেশে কিন্তু এরকম বহু সুসজ্জিত পার্ক রয়েছে। আমি বলবো এই স্মার্ট প্লাজা কিন্তু সেই সুসজ্জিত পার্কগুলোর তুলনায় কোনো অংশেই কম নয়। তাই আমি বলবো যে যদি আপনারা নিজের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে চান অথবা আপনার সঙ্গীর সঙ্গে একটু সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই জায়গায় আসা উচিত। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অলসো, প্লিজ কমেন্ট।